গতকাল ইভিনিংয়ে আমাদের মেটা একটা নোটিশে আসে যে শহরেরই একটা হোটেল, হোটেলটির নাম হলো হোটেল উডল্যান্ড পার্ক, এখানে 2022 এরকম আউটসাইডার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখানে স্টে করছে। তো অ্যাকর্ডিংলি ম্যাটারটা এই কোভিড সিচুয়েশানে এট এ টাইম এত ভিজিটার্স একটা হোটেলে, তো আমরা সেটাকে ভেরিফাই করি এবং ভেরিফাই করে দেখেছি যে এই কোভিড সিচুয়েশানের মধ্যেও ওনারা অনেক ইন্টেরিয়র প্লেসেস ভিজিট করেছেন, ত্রিপুরার অনেক জায়গা ভিজিট করেছেন এবং অনেক লোকের সঙ্গে ইন্টারেকশন হয়েছে। তো অ্যাজ এ কোভিড প্রোটোকল আমরা আজকে মর্নিংয়ে ওনাদেরকে কোভিড টেস্ট করিয়ে নিই এবং প্রোটোকল অনুসারে ওনাদের যে প্লেস অফ স্টে আছে সেখানে ওনারা থাকছেন টিল রিসিভড অফ দ্য রিপোর্ট। এটা এতটুকুই আছে। তার মধ্য থেকে নো ডাউট আমরা তো এখানে কোনো একটা ইনকোয়ারি তো অবশ্যই থাকবে, এটা ফর্মাল সেটাও চলছে। এমনি তারা কোথাকার এবং কি কারণে ত্রিপুরা রাজ্যে এসেছে একসাথে বা ওনাদের এ পর্যন্ত আমাদের যে ইউপির আছে, ইভেন তামিলনাড়ুর আছে, ওয়েস্ট বেঙ্গলের আছেন, রাজস্থানের আছেন, ইভেন জেএনকের আছে, হ্যাঁ তো বিভিন্ন স্টেটের আছে, ওনারা যেটা বলছেন যে এখনো পর্যন্ত স্পেসিফিক কিছু নেই, যে ওনাদের কিছু রিসার্চ ওয়ার্ক আছে সেটা করছেন, তো সেটা আন্ডার ভেরিফিকেশন। তারা কি কোনো সংস্থা বা কিছু পাওয়া গেছে মানে সেরকম স্পেসিফিক কিছু বলেননি, স্পেসিফিক কিছু বলেননি। মানে যে হোটেলটা হোটেলের নিচে পুড়িয়ে দেওয়া হয়েছে মানে তাদের কি কোনো অ্যারেস্ট বা কিছু? না না না, অ্যারেস্টের কোনো ম্যাটার নেই, এটা নর্মালি কোয়ারেন্টাইন সেন্টার বা এরকম ধরনের কিছু থাকতে পারে। আমরা সারা শহরেই তো ডেপ্লয়মেন্ট আছে, তো ওই হোটেলে যেহেতু আউটসাইডার লোক আছেন অ্যাজ সিকিউরিটি মেজার, কোভিড প্রোটোকল যাতে কোনো ব্রিচ না হয় সেই জন্য আমরা রেখেছি।